হাই গাইজ ওয়েলকাম টু টেকেি আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশান কিছুদিন আগে আমার একটি সাবস্ক্রাইবার আমায় কমেন্টস করে জানায় যদি কোনো ফেসবুকের কোনো ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওকে যদি কেউ আপলোড করতে চায় সেক্ষেত্রে কপিরাইট আসবে কি আসবে না বন্ধুরা সিম্পল একটা থিওরি আপনাকে বলি যদি কোনো বড় প্রোডাকশন হাউস কিংবা ফেসবুকে বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো ভিডিও তৈরি করে এবং সেটাকে যদি আপনি ডাউনলোড করে পোস্ট করেন একদম সেম আওয়াজ সেম একদম ভিডিও সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট আপনায় কপিটাইট মারবে ফেসবুক সেখানে আপনার কোনো রকম আপনার সেই ভিডিও পোস্ট করে দেবে না কিন্তু আপনি যদি সেই ভিডিওর উপরে আমি যেভাবে সামনে দেখাবো সেরকমভাবে যে যদি আপনি ভিডিওটি তৈরি করেন এবং পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট মারবে না কিন্তু হ্যাঁ আমার মনে হয় এই ধরনের কিছু করা উচিত নয় কেউ যদি পাবলিসিটির জন্য কিংবা নিজের ভিডিও ভাইরাল করার জন্য সেটা করতে চান করতে পারেন কিন্তু ইন ফিউচারে ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক আপনি কিন্তু এই ভিডিওর জন্য যদি কোনো আপনি পয়সা পান বা টাকা পয়সার জন্য আপনি যদি গ্রহণযোগ্যতা অর্জন করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি পাবেন না কোনো টাকা কারণ যে টাকাটা আপনি ইনকাম হবে সেটা কিন্তু ফেসবুক কিংবা ইউটিউব কিন্তু আপনার যে অরিজিনাল ক্রিয়েটার তার কাছে পৌঁছে দেয় তো সুতরাং এই ধরনের কোনো ভিডিও চেষ্টা করবেন না ডাউনলোড করে সেগুলোকে আবার ফার্দার পোস্ট করার কিন্তু যদি কেউ মনে করেন যে না নর্মালি আমি পোস্ট করতে চাই এটা আমার নিজের ইচ্ছা আমি করতেই পারি তো সেক্ষেত্রে আমি যে প্রসেস দেখাচ্ছি আপনি সেই প্রসেসে করতে পারেন কোনোভাবে না ইউটিউব না ফেসবুক থেকে আপনি কপিরাইট ফ্লেম খাবেন না এটা গ্যারান্টি তার কারণ আমি নিজে একদিন এটা করে দেখেছি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে কী করে ভিডিও ডাউনলোড করতে হয় সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব লিঙ্কে গিয়ে দেখতে পারেন মনে করুন ফেসবুকে গিয়ে আমি যে ভিডিওটা পছন্দ সেখানে সেই ভিডিওটা চুজ করে তো এই উপরে থ্রি ডটে ক্লিক করে আমি প্রথমে লিঙ্কটা কপি করলাম এবং কপি করার পর আমাদের যে লিঙ্কের মাধ্যমে বা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ডাউনলোড করবো সেই অ্যাপ্লিকেশানটাকে খুলে নিতে হবে তো আমি সেই অ্যাপ্লিকেশানটাকে ওয়ান টাইপ ক্লিক করলাম এবং অ্যাপ্লিকেশানটা খুলে গেল এবার আমি এখানে সেম প্রসেস আমি দেখিয়েছি এর আগে তো পেস্ট করলাম পেস্ট করে ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করলাম এখানে দেখুন এমপি ফোর এইচডি আর তার নিচে আছে এইচডি আমি এইচডি হাই ডেফিনেশান কোয়ালিটি আমি ডাউনলোড করব স্টার্ট করে দিয়েছি ক্লিক করা এবং ডাউনলোড শুরু হয়ে গেছে নিচে ডাউনলোডিং শোয়িং দেখাচ্ছে আমি বলেছিলাম ওপরে কোনো অ্যাড আপনি ক্লিক করবেন না নিচে ডাউনলোডিং হচ্ছে দেখাচ্ছে এগুলো কিচ্ছু করার দরকার নেই ডাউনলোডিং হয়ে গেলে এখানে অপশান দেবে ডাউনলোডিং ডান বা ডাউনলোডিং হয়ে গেছে দেখুন উপর থেকে ডাউনলোডিং হয়ে গেছে নিচেও ওপেন অপশান দিচ্ছে ওপেন করবো না ডাইরেক্ট গ্যালারিতে ঢোকে ভিডিওটা অন করব ভিডিওটা চলছে এখানে এবং এই ভিডিও যেটা চলছে এই ভিডিওটা আমি মনে করুন এবার পোস্ট করতে চাই ফেসবুকে কিংবা আমি ইউটিউবে যেখানে আমি করতে যাই কোনো অসুবিধা নেই তো আমরা নর্মালি কী করবো ফেসবুকে পোস্ট করতে গিয়ে কী করব যে আমার নিজের ফেসবুক আইডিতে ঢুকলাম এবং সেখানে গিয়ে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি পোস্ট করে দিলাম যদি আমি এরকম পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার এখানে কিন্তু আসবেই কপিরাইট ক্লেম করবেই ফেসবুক তো আপনাকে করতে দেবে না বলবে এটা যার যে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি তার এর পারমিশন লাগবে অ্যাপ্রুভাল লাগবে ইউটিউব কপিরাইট ক্লেম মারবে সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না আমি যার কোনো ডিলিট করে বেরিয়ে গেলাম তো এটা কি করতে হবে এডিটে গিয়ে আমাকে এটাকে একটু চেঞ্জ করতে হবে তো আমি আপনারা যদি যখন কেউ এরকম পোস্ট করে সেক্ষেত্রে একটু এডিট করতে হবে ভিডিওটাকে একটা কথা বলে রাখি যারা বড়ো প্রোডাকশান হাউস কিংবা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেকেই চায় যে তাদের ভিডিও ভাইরাল হোক তাদের চ্যানেলটা ভাইরাল হোক সেক্ষেত্রে অনেক সময় তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয় আপনি কপিরাইট ক্লেম খাবেন না তারা দিয়ে দেয় যেমন আমি যদি টাকলা সং কিংবা টুম্পা সং দুটো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম যদি কোনো ভিডিও এরা না কিন্তু আপনি এই গানটা নিয়ে প্রচুর ভিডিও হয়েছে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে সেক্ষেত্রে কিন্তু কেউ কপিরাইট ক্লেম খায়নি বরং যে ইনকামটা হয়েছে সেটা কিন্তু যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তার কাছে কিন্তু চলে গেছে এডিটে যাওয়ার পর আমি এখানে মনে করুন আমি এখানে লিখলাম নিচে যে আমি এখানে কিছু অ্যাড করতে হবে মনে করুন আপনার যে চ্যানেলের নাম সেটা আপনি অ্যাড করলেন বা আপনি লিখতে পারলেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল কিংবা লাইক দ্য ভিডিও কিংবা আপনার চ্যানেলের নাম দিলেন কিংবা ওয়াচ দ্য ভিডিও কিছু একটা আপনি লিখলেন এখানে এবং সেটাকে যথেষ্ট ছোট করে দিলেন এবং একটা কর্নারে আপনি মুট করলেন যেখানে সচরাচর লোকের চোখে পড়বে না এই পুরো ভিডিওটার একদম শেষ অবধি আমি এটাকে টেনে নিলাম এই লেখাটাকে এরপরে মনে করুন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কপিরাইট ক্লেমের একটা সিম্বল আছে একটু দেখলে বুঝতে পারবেন কপিরাইট ক্লেমের সিম্বল তো আমি মনে করুন কপিরাইট ক্লেমের একটা সিম্বলকে আমাকে এখানে কোনোভাবে পুট করতে হবে আমি আর একটা টাক্স নিলাম এখানে এবং সেই এখানে গিয়ে এই টাক্কের ভিতরে এই একটা টেক্সট আমি আমার নতুন করে লিখছি এবং লেখার সময় কিন্তু ম্যান্ডেটারি যেটা সেটা হচ্ছে কপিরাইট যেটা বললাম যে কপিরাইটটা এখানে সি এর মানে সি একটা গো গোলের ভেতরে সি সার্কেলের ভিতরে সি রয়েছে তো সেটাকে আমার এখানে পুট করতে হবে ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ কি আপনাকে পুরো প্রসেসটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে পুরো প্রশ্নটা দেখলেই ভালো দেখুন কপিরাইট ট্রেনটা সিটাকে আমি খা কালারটাকে একটুখানি ফেড করে দিলাম মানে হালকা কালকে সাদা রাখবো না সাদা রাখলে বোঝা যাবে তো এটাকে অ্যাশ কালার নিয়ে সেটাকে আরও ছোটো করে দিলাম এবং সিটাকে একদম শেষ অবধি টেনে দিলাম যতক্ষণ ভিডিওটা চলবে মানে আপনার ভিডিওটা দেখতে কোনো অসুবিধা হবে না কিন্তু সিটা কিন্তু ওর মধ্যে কিন্তু বজায় আছে তো আপনি দুটো জিনিস অ্যাড করলেন কোনো একটা সাইডে একটা লেখা যেখানে সাবস্ক্রাইব মাই চ্যানেল বা লাইক দ্য ভিডিও বা ওয়াচ দ্য ভিডিও আর সি কপিরাইট সেটাকে আমি এখানে দিলাম সেম যদি আবার মনে করুন যে এখানে যে মিউজিক চলছে এই মিউজিকটাকে আপনি রাখতে পারেন যদি মনে হয় যে না মিউজিকটা হতে পারে আপনি মিউজিকটাকে দিলেন দেওয়ার পর হয়তো আপনার কপি রাইট আসলো আপনি পরে ফার্দার আপনি এডিট করতে পারেন মিউজিকটাকে কেটে দিয়ে এখানে অন্য কোনো মিউজিক অ্যাড করতে পারেন দেখুন আমি এখানে মিউজিকটা কেটে দিচ্ছি মিউজিক ক্রস করে দিলাম কোনো মিউজিক বাজবে না আপনার পছন্দ মতো কোনো একটা মিউজিককে আপনি পছন্দ করুন সেই সেটাকে ওখানে লিঙ্ক করুন তো এটা ডিপেন্ড করে আপনি যখন পোস্ট করছেন পোস্ট করার পর যদি আপনাকে দেখায় যে এটা অরিজিনাল ক্রিয়েটার হচ্ছে এক্স কোম্পানি বা ওয়াই কোম্পানি বা ওয়াই জেড কন্টেন্ট ক্রিয়েটারের তো উই নিড দ্য অ্যাপ্রুভাল ফ্রম দেম তাছাড়া আপনি করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি ভিডিওটা ডিলিট করে দিন পরে দিয়ে আবার এডিটে গিয়ে একটা নতুন সাউন্ডকে আপনি চুজ করুন যেমন আমি চুজ করলাম সো এই সাউন্ডটা চুজ করার পর আমি এখানে সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে কতটা অবধি আমি সাউন্ড লিঙ্কটা থাকবে তো করে নিয়ে আমি এটাকে একবার চালিয়ে একবার দেখে নেব যদি এটা নর্মালি দেখুন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য সাউন্ড চলছে আমার ঠিক আছে এবার আমি কি করব। এটাকে আমি ভিডিওটাকে প্রসেস করাবো বন্ধুরা এই যে যে প্রসেসটা আছে এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে ফেসবুক হোক কিংবা হোয়াটসঅ্যাপ হোক এই ধরনের সরি ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক কোনো ধরনের ভিডিও আপনারা ডাউনলোড করে কিন্তু আপনারা সেটাকে আপলোড করতে পারবেন কিন্তু আবার বলি আমি এটা দেখানোর জন্য বা যেহেতু আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য এটা করেছি এবং আগেও আমি এটা প্র্যাকটিস করেছি একবার যাতে কোনো রকম আমি ক্লেম খাচ্ছি কি না সেটা দেখার জন্য তো সাকসেসফুল হওয়ার পরে আমি এটা দেখা সেই কারণে করেছি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে বা ইউটিউব দিয়ে যদি কিছু করতে চান এখানে ভিডিও দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রসেস হচ্ছে ভিডিও তো সেক্ষেত্রে কখনও এই ধরনের কিছু করবেন না করলে হয়তো আপনার চ্যানেলের উপরে এফেক্ট আসতে পারে ক্লেম আসতে পারে চেষ্টা করুন চ্যানেলটাকে আগে গ্রোথটা বাড়িয়ে তারপরে এই ধরনের জিনিসগুলো অনেক করতে পারবেন ভিডিওটা প্রসেস হোক তার মাঝে একটা কথা আপনাদেরকে বলে রাখি আবার যে এই ধরনের ভিডিও বা যদি আপনারা কখনো পোস্ট করেন যেরকম আমি বললাম সেরমভাবে আপনি করে করবেন কোনো দিনও কেউ আপনাকে কপিরাইট ক্লেম মারতে পারবে না আমি ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও দিয়ে রাখবো একটি ফেসবুক থেকে ডাউনলোড একটি ইউটিউব থেকে ডাউনলোড আর একটা কথা বলি ইউটিউব থেকে কিন্তু কোনো ভিডিও ডাউনলোড করা যায় না কোনো অ্যাপ্লিকেশান এখন অবধি বেরোয়নি যারা বলে যে ডাউনলোড করা যায় সেটা আপনার ইউটিউবের ভিতরেই ডাউনলোড হয় এবং এসডি কার্ডের ভিতরে থাকে আপনি সেটাকে বাইরে গ্যালারিতে দেখতে পাবেন না আপনার ইউটিউব ফুলে অফলাইন অবস্থায় পেশা চালাতে পারবেন তো স্ক্রিন রেকর্ডিং ছাড়া সেটা কোনো অপশান নেই तो सरकम वीडियो ইউটিউব থেকে একটা স্ক্রিন রেকর্ডিং এবং ফেসবুক থেকে ডাউনলোড করা দুটো ভিডিও যার অরিজিনাল ভিডিও কারা করেছে তাদের লিঙ্কও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে এবং আমি যে পোস্ট করছি যেখানে কোনো ক্লেম করেনি এখনও দেখাচ্ছে সেটাও কিন্তু থাকবে একবার দেখে নিতে পারেন সেক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হবে দেখুন ভিডিও এখানে তৈরি হয়ে গেছে ডান আমি এবার গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে দেখে নেব ভিডিওটা চালিয়ে যে এখানে আমার সেই ভিডিওটা ক্লিক করছে দেখুন উপরে সাবস্ক্রাইব দেখি ইজি আমার চ্যানেলের নাম দিয়েছি আমি এবং এখানে একদম নিচে কোনো একটা জায়গায় দেখুন সি বলে একটি অপশান দেখা যাচ্ছে হালকা করে যাতে এটা কোনো রকম কপিরাইট ক্লেম না থাকে এবং ব্যাকগ্রাউন্ডে অন্য একটি মিউজিক চলছে এইবার এই ভিডিওটাকে যদি আমি হোয়াটসঅ্যাপ এই ফেসবুক কিংবা আমি যদি ইউটিউবে পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে আমাকে কেউ কপিরাইট মারতে পারবে না কিন্তু মনে করুন এই ভিডিওটা আপনি পোস্ট করার পর প্রচুর ভাইরাল হয়ে গেল আপনার মিলিয়ান ভিউ হয়ে গেল কিন্তু এই ভিউ হওয়ার পর যে কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকচুয়াল তার কাছে কিন্তু যদি পয়সা পাওয়ার থাকে বা টাকা পয়সা পাওয়ার থাকে সে কিন্তু পাবে আপনি কিন্তু পাবেন না আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি নর্মাল ফেসবুকে গিয়ে এখানে আমি লিখে দিলাম যে কোনো একটা কিছু হোয়াটসঅ্যাপ ভিডিও এবার লিখে দিয়ে আমি সেটা পোস্ট করতে পারি কোনো রকম ক্লেম খাবেন না এই মধ্যে অবস্থায় একটা কথা বলি কিছুদিন আগে আমার এক স্কুলের বন্ধু উৎসব মজুমদার ও আমাকে একটা কোয়ারি করেছিল ফেসবুকে ও বেসিক্যালি রাইটার লেখে কবিতা বিভিন্ন রকম ক্যাপশান লেখে তো তার একটা প্রশ্ন ছিল যে রকম ফেসবুকে যদি কোনো তার কবিতা লেখা বা কোনো ধরনের ছবি বা কোনো ধরনের ক্যাপশন যদি কেউ কপি করতে পারে কি পারে না সে ধরুন পোস্ট করলো এটা আপনাদের কোয়ারি থাকতে পারে বন্ধুরা আপনি যদি কোনো কিছু পোস্ট করেন কোনো লেখা ছবির আকারে কিছু সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কোনোদিনও আপনাকে আটকাবে না মানে আপনি হানড্রেড পারসেন্ট কপি করতে পারবেন আমি উৎসব তোকেও বলি ব্যাপারটা জেনে রাখা উচিত ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে যদি গাইডলাইন পড়িস সেখানে এই আপলোড ডাউনলোড যে ভিডিওজ আছে সেইগুলো ছাড়া বাকি যে কোনো ক্যাপশান তোর ক্যাপশান আমি বা অন্য কেউ হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারে তোর লেখা কোনো চিঠি বা কবিতা যদি তুই পোস্ট করিস সেটাকেও তুই পোস্ট করতে পারবি সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ যদি পোস্ট করে থাকে সেক্ষেত্রে কোনোভাবে ক্লেম খায় না বা খাবে না বা কপিরাইট ক্লেম আসে না তো এবার দেখতে পাচ্ছেন আমার সাইডে দেখছি ভিডিওটা আপলোড হয়ে গেছে একটু সময় লাগবে ভিডিওটা আপলোড হয়ে গেলেই দেখা যাবে যে ভিডিওটা আমার ওখানে চলছে আর বন্ধুগণ আমার ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে যদি কেউ ঢুকে দেখতে চান যে এই ভিডিওটা আপলোড হওয়ার পর এখনও আমি কোনো কেস কি কিনা মানে কপিরাইট ক্লেম খেয়েছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রমাণস্বরূপ আমার ফেসবুক লিঙ্কে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে সেখানে গিয়ে দেখতে পারবেন যে এই ভিডিওটা আমার ওখানে এখনও কনস্ট্যান্ট চলছে আমি কোনোরকম যদি না চলতো তাহলে কেউ কিন্তু ওখানে পরিষ্কার থাকতো ডিসকন ডিলিটেড ফেসবুক বা এই কন্টেন্ট দেখতে পারবেন না তো আপনি দেখুন আমার এখানে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম এটা কিন্তু ফেসবুকে এখন চলছে তো এই হচ্ছে টোটাল ভিডিও কীভাবে আমরা ক মানে কোনো ভিডিওকে ফেসবুক কিংবা ইউটিউব থেকে ডাউনলোড করে সেটাকে আপলোড করতে পারবো আবার ফার্দার কোনো কপি ক্লেম খাবো না কিন্তু আবার বলি এটা করাটা ঠিক নয় আমি করেছি তার কারণ যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি যেহেতু আমার একটা টেকনিক্যাল চ্যানেল রয়েছে বা দেখছেন তো এই টেকনিক্যাল চ্যানেলে প্রপার ইনফরমেশান যদি না দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেই কারণে আমি করেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা টেক ফার্স্ট টাইম অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে কিন্তু তাড়াতাড়ি অন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন